ফাইনালি গেস আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য 100% কনফার্ম হয়ে গেছে। নেক্সট ইভো বোল্ট ইভেন্টের ভিতর কোন কোন রেয়ার ইভলিউশন গান স্কিন দেখতে পারবেন, কুবরা এমপিপটির গান স্কিন আসবে নাকি ইভলিউশন স্কার আসবে, গেরিনা থেকে আসে 100% কনফার্ম আপডেট আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো গাইস ফাইনালি কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার জন্য 100% কনফার্ম হয়ে গেছে নতুন ইভো বোল্ট ইভেন্ট। গাইস আমাদের নতুন ইভো বোল্ট ইভেন্টের ভিতর কোন কোন ইভলিউশন গান স্কিন থাকবে, গেরিনা থেকে আসে 100% কনফার্ম আপডেটটা এ টু জেড আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে রিভিউ করে দেখিয়ে দিব। এছাড়াও গাইস আমাদের এই নতুন ইভো বোল্ট ইভেন্টের ভিতর টোকেন এক্সচেঞ্জের ব্যবস্থা থাকবে কিনা সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। এছাড়াও গাইস অনেকগুলো ইভোগানের টোকেন নিয়ে যে একটা রিং ইভেন্ট আসার কথা, সো ইভেন্টটা কবে আসবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর হ্যাঁ গাইস আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলের জন্য উইকলি গিভওয়ে ব্যবস্থা করা হয়েছে। সো গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন ভিডিওটা প্রথম থেকে না টেনে লাস্ট পর্যন্ত পড়ে দেখলে বুঝতে পারবেন। তো চলুন গাইস আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। গাইস বর্তমানে আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছিলেন বিডি সার্ভার এমন কেন সার্ভার জন্য নেক্সট রিটার্ন ইভলিউশন বান্ডেল হিসেবে কোন বান্ডেলটা আসবে। এখন যে স্ক্রিনের পর আমাদের স্কর্পিওন ইভলিউশন বান্ডেলটি দেখতে পারতেছেন, বিচ্ছু থিমের উপর ভিত্তি করে যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা যখনই রিটার্ন আসবে তখন কিন্তু আমার মনে হচ্ছে ইভলিউশন এসেটেন যে মেক করে আসছে না গাইস ওইটা কিন্তু আসতে পারে, বিকজ গাইস এটাও কিন্তু সেম থিমে মেক করা হয়েছে। তবে ফাইনাল লিক্স পাওয়া যাচ্ছে এই উবিতে কিনা আমাদের ইভলিউশন এসেটেনের গান স্কিনটা আসার আগে একবার রিটার্ন করে যাবে আমাদের এই স্কর্পিওন ইভলিউশন বান্ডেলটা। বান্ডেলটি কিন্তু সব থেকে বেশি চান্সেস রয়ে গেছে আপনার সকলের রিং ইভেন্টের ভিতর রিটার্ন দেখতে পাওয়ার, যেমনটা কিন্তু এখন স্ক্রিন বোর্ড দেখতেই পারতেছেন। আর হ্যাঁ গাইস আমাদের স্কর্পিওন বান্ডেলটা আসার আগে কিন্তু সবার আগে আমার হাতে অফিসিয়াল ব্যানারটা চলে আসবে অ্যান্ড নেক্সট ইভলিউশন বান্ডেল হিসেবে কিন্তু আমাদের দ্য প্যারাডক্স ইভলিউশন বান্ডেলটা দেখতে পারবেন, যেটি কিন্তু সামনে মাসে 20-21 তারিখের ভিতরে আপনার সকলে দেখতে পেয়ে যাবেন। এই পর্যন্ত 110% কনফার্ম। সেম টু সেম এরকম টাইপের একটা রিং ইভেন্টের ভিতরে দেখতে পারবেন, অফিসিয়াল প্রিঅ্যাক্সেসটা তো এখন স্ক্রিন পর দেখতেই পারতেছেন। আর হ্যাঁ গাইস আমার হাতে কিন্তু অফিসিয়াল ব্যানারটা গাইস খুব শীঘ্রই চলে আসবে অ্যান্ড এই নতুন ইভলিউশন বান্ডেলটা আসার আগে কিন্তু যে কোনো একটা পুরনো ইভলিউশন বান্ডেল রিটার্ন করার সব থেকে বেশি চান্সেস হয়ে গেছে, যার মধ্যে কিন্তু আমাদের স্কর্পিওন বান্ডেলটাও আসতে পারে। তো আজকের এই ভিডিওটি নিয়ে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান তো যে নেক্সট ইভলিউশন বান্ডেল হিসেবে আপনার সকলে কোন বান্ডেলটা সব থেকে বেশি রিটার্ন চান, কুবরা বান্ডেল নাকি আমাদের স্কর্পিওন ইভলিউশন বান্ডেল, সেটা সম্বন্ধিত কিন্তু আমি নেক্সটে আরও একটি ভিডিও নিয়ে চলে আসব। গাইস বর্তমানে আমরা অনেকেই আছি ইন্দোনেশিয়া সার্ভার থেকে বিদেশ সার্ভার প্লেয়াররা গেম প্লে করে থাকি, সো যারা যারা ইন্দোনেশিয়া সার্ভার 100% ট্রাস্টের সাথে টপ আপ করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বম টপ আপ ওয়েবসাইট থেকে ডেমো টপ আপ করে নিতে পারেন, লিঙ্ক কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এমনকি ফার্স্ট পিন কমেন্টে দেওয়া আছে। এইসব গাইস এখান থেকে সর্বোচ্চ কম টাকা 100% ট্রাস্টের সাথে ডেমো টপ আপ করতে পারবেন, চাইলে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার এমনকি অল সার্ভারে টপ আপ করতে পারবেন। আচ্ছা গাইস আপনারা কি কেউ জানেন বিডিশ সার্ভার এমন কেনা সার্ভার জন্য নেক্সট ইউনিভার্সাল টোকেনের রিং ইভেন্ট কোনটা হতে চলেছে? এখন আশা করছি দেখতেই পারতেছেন আমাদের ইউনিভার্সাল টোকেনের নতুন আরেকটি রিং ইভেন্ট। এখানে যে গাইস বান্ডেল দেখতেই পারতেছেন মোটামুটি 3-4 আইটেম তো দেখতেই পারতেছেন আমাদের রিং ইভেন্টের ভিতর। সো মোটামুটি এই প্রত্যেকটা আইটেম মিলে কিন্তু আপনার সময় খুব শীঘ্রই বিডি সার্ভার এমন কেনা সার্ভার জন্য একটা রিং ইভেন্ট দেখতে পারবেন। আর হ্যাঁ গাইস আমাদের এপ্রিল পুলো স্পেশাল যে আইটেমগুলো আসার কথা ছিল এগুলো কিন্তু পেন্ডিং আইটেম হিসেবে গিরিনা সিলেক্ট করে ফেলছে, বিকজ দেখতেই পারতেছেন বর্তমান সময় আমাদের গেমে তো কত কত ইভেন্টের চাপ ভাই রে ভাই। অবভিয়াসলি কিন্তু আগে আইটেমগুলো দিবে তারপর কিন্তু আপনাদের যে হাইপ তোলা আইটেমগুলো ওইগুলো পরে আসবে, সো আশা করছি এই বিষয়টাও ক্লিয়ার হবে, বুঝতে পেরে গেছেন। তো খুব শীঘ্রই আমি আপনাদের যে আইটেমগুলো দেখালাম এই আইটেমগুলো নিয়ে একটা রিং ইভেন্ট আসতে চলেছে, যেখানে কিন্তু আপনার সকলেই ইউনিভার্সাল টোকেনের ইস্তেমাল করতে পারবেন। আর হ্যাঁ গাইস আপনারা আমার রেগুলার ভিউয়ার্স যারা আছেন তারা তো অলরেডি সকলেই জানেন যে বিডি সার্ভার এমন কেনা সার্ভার জন্য 28 এপ্রিল নতুন আরও একটি ওয়াল রয়্যাল ইভেন্ট আসতে চলেছে। সো ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা ফার্স্ট অব অল আশা করছি দেখতেই পারতেছেন। এখানে যে গাইস মোটামুটি ওয়াল রয়েছে প্রত্যেকটা ওয়ালই কিন্তু ভালো আছে, যদিও লেজেন্ডারি নয় তো দু একটা স্পিন করে ট্রাই করে দেখতে পারেন। তবে আমি আপনাকে রিকমেন্ড করব এখানে শুধুমাত্র ওয়ালের স্কিলের জন্য হাজার হাজার ডায়মন্ড ওয়েস্ট করার ভাই কোনো মানেই হয় না, যে ওয়ালের ভিতর কোনো প্রকার অ্যানিমেশন নাই অথবা লিটারেলি বলতে গেলে ওয়ালগুলো আমার কাছে তেমন ভালো লাগে নাই। জাস্ট গাইস ইভেন্ট আসতে চলেছে, দ্যাটস হোয়াই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখলাম যারা কি কালকের ভিডিওটা দেখতে পারেন নাই তাদের ক্ষেত্রে। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টে যে নতুন একটা ওয়ালের স্কিন রয়েছে, সো এই ওয়ালের স্কিনের উপর ভিত্তি করে কিন্তু একটা বান্ডেল এখনো পর্যন্ত গাইস পেন্ডিং এ পড়ে আছে। সো বান্ডেলটি কি আপনারা দেখতে পারতেছেন? স্কিন পর যে একটা বান্ডেল দেখতে পারতেছেন এই বান্ডেলটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পেন্ডিং বান্ডেল। খুব শীঘ্রই লিক্স পাওয়া যাচ্ছে এই ওয়াল ইভেন্টটা চলাকালীন আপনার সকলে বিডি সার্ভার এমন কিনা সার্ভার জন্য এরকম টাইপের একটা ফেয়ারওয়েল ইভেন্ট, আর নয়তো যে কোনো একটা ইভেন্টের ভিতর লাক রয়্যাল সেকশনের ভিতর বান্ডেলটাকে এভেলেবল হতে দেখতে পারবেন। সো বান্ডেলটা জোস
আছে মোটামুটি, তাই না গাইস? তো ফাইনালি কিন্তু আসতে চলেছে অফিসিয়াল ব্যানারটা, খুব শীঘ্রই আমার হাতে চলে আসবে। আসার মাত্র গাইস আমি আপনাদেরকে অ্যাপোজিট রিভিউ করে দেখিয়ে দেবো ঠিক এইভাবেই। আচ্ছা গাইস, বর্তমানে এই গরমের তীব্র তাপের সময় আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে বিনা স্বার্থের বন্ধু কে আছে বর্তমানে আমাদের এই দুনিয়াতে, তাহলে হয়তো বা অনেকে অনেকের নাম দিয়ে দিতে পারেন অথবা অনেক কিছুর নামই বলে দিতে পারেন। আমি তো ভাই একটা কথাই বলবো, গাছ হচ্ছে আমাদের প্রিয় বন্ধু, এমনকি বিনা স্বার্থের বন্ধু যিনি কিনা প্রতিনিয়ত আমাদেরকে কোনো স্বার্থ ছাড়া এইরকম ভাবে অক্সিজেন দিয়ে যাচ্ছে, এমনকি আমাদের ত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আমাদেরকে বাঁচায় রাখতেছে। সর্বশেষ একটি কথাই বলবো, নিজে পরিবেশ বান্ধব গাছ লাগান, এমনকি অন্যকে সুযোগ করে দিন, এমনকি উৎসাহিত করুন। একটা গাছ কাটতে প্রায় সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে, অনেক বড় গাছ কাটলো, আর এই গাছটা যখনই হোয়াইতে যায় অথবা বড় হইতে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর সময় লেগে যায়। সো ভেবে চিন্তে গাছ কাটবেন সকলেই। তবে হ্যাঁ, এটা অবশ্য কথা যে গাছ মাত্র উসিলা, আল্লাহ কিন্তু সবকিছু, আল্লাহ কিন্তু পারে আমাদেরকে এই তাপ থেকে বাঁচাইতে। তো সর্বশেষ একটি কথাই বলবো, সকলেই বেশি বেশি করে পরিবেশ বান্ধব গাছ লাগান, এমনকি পরিবেশ বাঁচানোর চেষ্টা করেন। ভাই অনেক তো ইভেন্ট আপডেট নিয়ে বলি, তবে আজকে একটু অন্যরকম ভাবে বলতেছি, জানি না বিষয়গুলো হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, তবে আমার মনে হচ্ছিল যে বিষয়গুলো জানানো উচিত বর্তমানে আমাদের বাংলাদেশের তাপমাত্রার যে অবস্থা আর কি। আর হ্যাঁ ভাই, আজকে কোনো লাইক সাবস্ক্রাইবের কথা বলবো না, যদি পারেন 1K লাইক এন্ড 10K ভিউজ এতদূর কমপ্লিট করে দেন তাহলেই কিন্তু আপনাদের মধ্যে থেকে লাকি উইনারকে অবশ্যই গাইস আমি উইকলি গিভওয়ে করে দিব। জাস্ট গাইস আপনারা যদি আর একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আমাদের লাইক এমটা কমপ্লিট হয়ে যাবে ভাই। আর হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটু করে লাইক করার পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ। গাইস আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করতেছিলেন বিডি সাবার এমন কেন সাবার জন্য ইভলশন গান স্ক্রিনের টোকেনগুলো নিয়ে রিং ইভেন্ট কবে আসবে। স্ক্রিনে পর যে একটা ইভেন্ট দেখতে পারতেছেন, যে ইভেন্টের ভিতরে দেখতে পারতেছেন একসাথে অনেকগুলো ইভলশন গান স্ক্রিনের টোকেন রয়েছে। সো এরকম টাইপের একটা ইভেন্ট কিন্তু আপকামিং সময়ে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সাবার জন্য গ্রিনা অবশ্যই হবে। তবে যে ইভেন্টটা দেখতেই পারতেছেন এখন, এটি কিন্তু বাহিরের একটি সাবার জন্য অলরেডি দিয়ে দেওয়া হয়েছিল। সো ওইগুলো সাবার কিন্তু ফার্স্ট অফ অল এক্সপেরিমেন্ট করে গ্রিনা যে কোনো ইভেন্ট, তারপর কিন্তু ব্রিটিশ ইভেন্টের সাবার জন্য আসে। তো আমাদের ইভোভোল্ড ইভেন্টটাও কিন্তু এরকম টাইপেরই হয়েছিল। সো ইভেন্টটা কিন্তু ফাইনালি এখন বর্তমানে শেডিউল অনুযায়ী প্রতি মাসে আসে। সো এরকম টাইপেই কিন্তু ইভেন্টটা খুব শীঘ্রই আপনার সকলে শেডিউলে অ্যাড হতে দেখতে পারবেন। তবে কবে আসবে এটা এখন পর্যন্ত কনফার্ম নয়, জাস্ট গাইস অফিসিয়াল আপডেট পাওয়া গেছে এতটুকু। সো এটি নিয়ে যদি এরপর আর নতুন কোনো লিখছেন আপডেট পাই, অবভিয়াসলি আমি আপনাকে সবারকে রিভিউ করে দেখিয়ে দিব। সো যাই হোক গাইস, ফাইনালি পর চলুন আপনাদের করা কিছু স্পেশাল কমেন্ট আমরা সকলে মিলে পড়ে আসি। সো ফার্স্ট কমেন্টটা হচ্ছে, তো বর্তমান সময় আমি একটা কমেন্ট সব থেকে বেশি পরিমাণে পাচ্ছি, সেটা হলো গিয়ে ভাইয়া গিল্ডে নিন প্লিজ। আমি ভাবতেছি গাইস আমাদের সেকেন্ড চ্যানেল যেরকম আছে, সো এরকম টাইপের একটা গিল্ড খোলা উচিত, যেটি কিন্তু আমাদের সেকেন্ডারি গিল্ড হবে। তো ওই গিল্ডে আপাতত প্লেয়ার নেব, যদি আর কি আজকের এই ভিডিওটির নিচে নিম্নে 5-6 কমেন্ট আসে আমাদের নতুন গিল্ড খোলা সম্বন্ধিত, তাহলেই গাইস আমি সেকেন্ড গিল্ড খুলবো। আর সেকেন্ড গিল্ডে প্লেয়ার নেব, যাদের পারফরমেন্স ভালো হবে তাদেরকে সিলেক্ট করে আমাদের মেইন গিল্ডে ট্রান্সফার করবো। সো বিষয়টা কিরকম হবে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাই তো সকলেই। অ্যান্ড নেক্সট কমেন্টটা হচ্ছে, রাতের আকাশে থাকে তারা, ফ্রি ফায়ারের সকল ইভেন্ট জানতে পারতাম না রতন ভাই ছাড়া। অ্যাকচুয়ালি কমেন্টটা জোস আসছিল গাইস, এরকম টাইপের কমেন্ট করেন তাহলেই গাইস আপনার কমেন্টটাকে আমাদের পরবর্তী ভিডিওটিতে রিসিভ করা হবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, সকলে মিলে কিন্তু আজকের এই ভিডিওটির নিচে উড়াধুরা কমেন্ট করবেন। সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এবং ইন্ডিয়া সাবার জন্য নেক্সট ইভোভোল্ড ইভেন্টের ভিতর কোন কোন রেয়ার ইভোলিউশন গান স্কিন অ্যাড হতে দেখতে পারবেন। প্রথমত গাইস, নতুন গ্র্যান্ড প্রাইস হিসেবে কিন্তু গাইস আমাদের ইভোলিউশন G3টা থাকার সবথেকে বেশি চান্স রয়ে গেছে। যদিও গাইস আমাদের ইভো অ্যাক্সেস ইভেন্ট থেকে আপনারা সকলে এটা নিতে পারবেন, তবে ইভো অ্যাক্সেস ইভেন্টের ভিতরে যে কটা গান স্কিন পাবেন এগুলো কিন্তু পারমানেন্টলি ভাবে পাবেন না, এমনকি রিপিটেড আইটেম হিসেবে কিন্তু আমাদের থমসন অথবা গাইস স্ক্রিন পর যে এখন গান স্কিনগুলো দেখতে পারতেছেন এই গান স্কিনগুলো আপনারা সকলেই দেখতে পারবেন। এর পাশাপাশি আপনারা সকলে ইভোলিউশন স্কার দেখতে পারতেছেন, ম্যাকলোনের আলফা জিটার কি এমনকি দেখতে পারতেছেন, এক্সিমেটের ইভোলিউশন গান স্কিন রয়েছে। এই দুটো থেকে একটা গান স্কিন থাকার সবথেকে বেশি চান্স রয়ে গেছে আমাদের কোবরা এমপিপুটি, কিন্তু গাইস আপাতত রিটার্ন করার চান্সেসটা খুবই কম। তবে গাইস হ্যাঁ, অফিসিয়াল ব্যানারটা এখনো পর্যন্ত আসেনি, 2-3 দিনের ভিতর অফিসিয়াল ব্যানারটা আমার হাতে চলে আসবে, আসা মাত্র তো অ্যাটোজিট রিভিউ করে দেখিয়ে দিব। তো সেই দিক থেকেও কোনো প্রকার টেনশন আর কোনো প্রয়োজন নাই। সো গাইস এই ছিল এখনকার মতো ভিডিও, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেটের নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ গাইস।